মাত্র কয়েক সেকেন্ডেই পেটের সমস্ত গ্যাস দূর করে দেবে এই অতি আশ্চর্যজনক আয়ুর্বেদিক ওষুধটি। এই ওষুধ আপনি নিজেই অতি সহজেই তৈরি করে নিতে পারবেন বাড়িতে বসেই। শুধু পেটের গ্যাসই নয়, অ্যাসিডিটি বা অম্বল, হজমের সমস্যা সহ বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম এই আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রসম্মত ঘরোয়া ওষুধটি। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। তাহলে আসুন জেনে নিই ওষুধটি তৈরি করতে কী কী ভেষজ উপাদান প্রয়োজন এবং কীভাবে তৈরি করে নেব নিজেরাই। প্রথমত আমাদের প্রয়োজন জোয়ান বা জাউন, আজওয়াইন নামেও পরিচিত, ইংরেজিতে ক্যারাম সিডস। অন্তত 100 গ্রাম নেবেন এটি। আসলে এই ভিডিওটিতে এমন এক ফর্মুলা জানাতে চলেছি ওষুধটি তৈরি করে বেশ কয়েক সপ্তাহ রেখেও দিতে পারবেন, প্রয়োজন মতো খেতে পারবেন। কারণ এই সমস্যাগুলি পরিবারের সদস্যদের যে কারো যে কোনো দিন হতে পারে। তাছাড়া আপনার সমস্যা স্থায়ীভাবে দূর করতেও, অর্থাৎ একজনের ক্ষেত্রেও সমস্যাগুলি স্থায়ীভাবে দূর করতে একটানা সপ্তাহ দুয়েক ওষুধটি খেতে হবে। সুতরাং সেই মতো পরিমাণে ওষুধ তৈরি করতে হবে। আর হ্যাঁ, শুরুতেই বলেছি ওষুধ খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই উপকৃত হবেন, গ্যাস দূর হবে, এটা অবশ্যই ঠিক। তাৎক্ষণিক আরাম অবশ্যই হবে, কিন্তু স্থায়ীভাবে সুস্থ হতে একটু সময় তো প্রয়োজন। 100 গ্রাম জোয়ান একটু সেঁকে নিয়ে ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে চেলে নিতে হবে। দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে জিরা, জিরাও 100 গ্রামই নেবেন, এটাও হালকা সেঁকে ঠান্ডা হলে পাউডার করে চেলে নিতে হবে। তৃতীয়ত প্রয়োজন হবে শুকনো আদা, যাকে সুঁট বলে, বড় মুদিখানা দোকানে, দশকর্মার দোকানে পাওয়া যায়, এটি 150 গ্রামের মতো নেবেন। এটা একটু ভেঙে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে চেলে নিতে হবে। চতুর্থত আমাদের প্রয়োজন সন্ধ্যা লবণ, ইংরেজিতে যাকে বলে রক সল্ট। সন্ধ্যা লবণ অ্যাসিডিটি, গ্যাস, ইনডাইজেশন বা বদহজম প্রতিরোধ এবং প্রতিকার করতে সক্ষম। এই লবণে সোডিয়ামের মাত্রা খুবই কম হওয়ায় সকলেই খেতে পারেন। অনেকেই এই সন্ধ্যা লবণ চেনেন, কেউ কেউ ভুল উচ্চারণে সিন্ধুক লবণও বলেন। এটিই হলো সন্ধ্যা লবণ, যে কোনো বড় মুদিখানা দোকানে এবং দশকর্মার দোকানে পাওয়া যায় সন্ধ্যা লবণ। বড় ঢেলা আকারেও কিনতে পাওয়া যায় সন্ধ্যা লবণ, আর লবণের আকারে অর্থাৎ চূর্ণও কিনতে পাওয়া যায়। তবে ঢেলা কিনাই ভালো, ভেজালের সম্ভাবনা থাকে না। এটি কিছুটা কিনে গুঁড়ো করে নেবেন, আমাদের বেশি দরকারও নেই, 25 থেকে 50 গ্রামের মধ্যে দরকার। যাই হোক, আমরা দেখলাম আমাদের 4টি উপাদান দরকার এই ওষুধের জন্য: জোয়ান, জিরে, সুঁট এবং সন্ধ্যা লবণ। জোয়ান, জিরে এবং সুঁট প্রতিটির চূর্ণ 100 গ্রাম করে নেবেন, আর সন্ধ্যা লবণ 20 থেকে 25 গ্রাম হলেই চলবে। যদি উচ্চ রক্তচাপ না থাকে তাহলে 40 থেকে 50 গ্রামও নেওয়া যেতে পারে। এবার এই 4টি ভেষজ উপাদান একসঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে। এই মিশ্রণই গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশনের মহৌষধ। এবার খাওয়ার নিয়ম, ওষুধ খাওয়ার সঠিক নিয়মটি জেনে নেব। তার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের বেঙ্গল আয়ুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল চিহ্নটি টিপে দিন। এরকম আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রসম্মত ভিডিও আমরা প্রতি সপ্তাহে একটি করে প্রকাশ করে থাকি। আর হ্যাঁ, গ্যাস দূর করার ঘরোয়া উপায় সম্বন্ধে আরও কয়েকটি ভিডিও এই চ্যানেলেই রয়েছে, লক্ষ লক্ষ ভিউয়ার্স সেই ভিডিওগুলি দেখেছেন, আপনিও একবার দেখে নিলে বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করি। ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, এন্ড স্ক্রিনেও লিঙ্ক দেওয়া রয়েছে। যাই হোক, এই ওষুধটি খাওয়ার নিয়ম জেনে নিন। যে মিশ্রণটি তৈরি হলো তা একটি এয়ার টাইট কৌটোতে রেখে দেবেন। এমনিতে আপনি যে কোনো সময়েই ওষুধটি খেতে পারেন, হঠাৎ যদি মনে হয় গ্যাসের সমস্যা হচ্ছে তখনই খেয়ে নেবেন। তাছাড়া নিয়মিত 2 সপ্তাহের জন্য একটানা খেতে হলে সকালে এবং রাতে খাবার খাওয়ার পরে খেতে হবে। 5 গ্রাম বা 1 চা চামচ ওষুধ 1/2 গ্লাস ঈষদুষ্ণ জলের সঙ্গে খাবেন। ওষুধ মুখে নিয়ে জলটা পান করতে হবে আর কি, প্রথম দিনেই উপকৃত হবেন, তবে সপ্তাহ দুয়ে খাবেন এভাবে। আরেকটি নিয়ম জেনে রাখুন, যদি শুধু গ্যাসের সমস্যা থাকে, অম্বলের বুক জ্বালা ইত্যাদি না থাকে তাহলে ওষুধ লেবু জলের সঙ্গেও খেতে পারেন। সাধারণ উষ্ণতার জলে 1টি লেবু বা 1 টুকরো লেবুর রস মিশিয়ে নেবেন। এভাবে ওষুধ খেলে গ্যাস মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে। তবে অ্যাসিডিটির সমস্যা থাকলে কিন্তু লেবু খাবেন না। আর একটি কথা, ফর্মুলা পেলেও অনেকের পক্ষেই ওষুধ তৈরি করে নেওয়া সম্ভব হয়ে ওঠে না, তারা যাতে
কোনো ভালো সংস্থার গ্যাস সহ পেটের যাবতীয় সমস্যা দূর করার অতি কার্যকরী ওষুধ কিনতে পারেন, তার লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। প্রয়োজন হলে ঘরে বসে অনলাইনেই এই আয়ুর্বেদিক ওষুধ কিনতে পারবেন। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।